আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডু এডুকেশন ভিডিও আরেকটি পিছনে আপনাদের সকলকে স্বাগতম। অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সমন্বিত ফল প্রকাশ 26 জুলাই 2021 4:47 দ্য ডেলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য, কিংবা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা সম্পর্কে কোনো তথ্য জানতে ইচ্ছা করে তাই প্রতিবেদনটি স্ক্রিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। প্রতিবেদনটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিউয়ার থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি শিক্ষার সকল আপডেট তথ্য। চলুন আর কথা না বাড়িয়ে প্রতিবেদনটি পড়া যাক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2019 সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সমন্বিত ফলাফল CGPA প্রকাশ করা হয়েছে। আজ সোমবার 26 জুলাই বিকাল 4টায় এই ফলাফল প্রকাশ করা হয়। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সকল পরীক্ষার্থী অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের সকল বিষয়ে এবং সকল কোর্সের উত্তীর্ণ হয়েছে। শুধু সে সকল পরীক্ষার্থীর 4 বছরের সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত তথ্য ও ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য, গত 20 জুলাই অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন 29 জুলাই থেকে। 2019 সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার প্রকাশিত ফলাফল এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী 29 জুলাই সকাল 10টা থেকে 21 আগস্ট 12টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 22 আগস্ট রবিবার বিকাল 4টা পর্যন্ত ব্যাংক টাকা জমা দেওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত তথ্য। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। প্রতিবেদন সংক্রান্ত যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন বিডির। আল্লাহ হাফেজ।